গ্রিড বিপর্যয় অস্বাভাবিক নয়, কারিগরি ত্রুটির কারণে যে কোনো সময় তা হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, প্রাথমিক ধারণা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিচে নেমে যাওয়ায় পূর্বাঞ্চলের গ্রিড বিপর্যয় ঘটে। এ ধরনের বিভ্রাট এড়াতে অটোমেশনের কোনো বিকল্প নেই বলেও মত দেন তিনি। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। 4 অক্টোবর দেশের পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে, মুহূর্তেই অধিকাংশ এলাকা হয়ে পড়ে বিদ্যুৎহীন। এ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, 4 অক্টোবর দুপুরে পূর্বাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি থাকায় পশ্চিমাঞ্চল থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার সময় আশুগঞ্জ ও সিরাজগঞ্জের 230 কেভির 2টি সার্কিট এবং ঘোড়াশালের 2টি সার্কিট ট্রিপ করে। তিনি বলেন, কি কারণে এটি হয়েছে সেটি এখনও পরিষ্কার নয়। 2টি তদন্ত কমিটি হয়েছে, প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে, তবে এটি কারিগরি ত্রুটির কারণেও হতে পারে বলে জানান তিনি। এটা কিন্তু একটা অস্বাভাবিক ঘটনা না, এরকম টেকনিক্যাল ফল্ট হতেই পারে, বিশেষ করে সাবস্টেশন ক্ষেত্রে। যে সাবস্টেশনগুলো আমাদের বহু পুরনো এবং সেগুলো কার্যক্রম এখনও চলছে এবং আস্তে আস্তে অটোমেশনের দিকে যাচ্ছে, সিস্টেম অটোমেশনের দিকে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। গত 2টি বছর আমরা অনেক পরিমাণ কাজ পিছিয়ে গেছিলাম, বিশেষ করে কোভিডের কারণে। আমার মনে হয় না যে আমরা আশা রাখবো যে ভবিষ্যতে এটা আমাদের একটা সতর্কবাণী হিসেবে কাজ করবে। গ্রিড বিপর্যয় হলেও বিদ্যুৎ কেন্দ্রগুলোর অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি, সেজন্য গ্রিড সিস্টেমের বিভিন্ন ডাটা পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন সম্ভব। এখানে কোনো অন্যরকম নাশকতা আছে কিনা সেটাও যাচাই বাছাই করা চলছে আমাদের। টেকনিক্যাল সাইডে ফলগুলো কোথা থেকে কোথায় কীভাবে হলো সেগুলো রেকটিফাই করা হবে, সেটা আমরা দেখতেছি। বড় কোনো দুর্ঘটনা হয় নাই, কোনো ফিজিক্যাল কোনো রকম দুর্ঘটনা হয় নাই যে কোথাও আগুন লেগে যাবে বা কোথাও কোনো ড্যামেজ হয়ে যাবে, এই ধরনের কোনো কিছু হয় না। ঘটনার পরপরই বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল কার্যক্রম শুরু হয় জানিয়ে তিনি আরো বলেন, দ্রুততম সময়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। 7 ঘন্টার মধ্যে জাতীয় গ্রিডের পূর্বাঞ্চল এবং সম্পূর্ণ রেস্টোরেশন কার্যক্রম সফল সম্পূর্ণ করা হয়েছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।